2021 সালে রমজানের আশেপাশের এই সময়টাতে বিভিন্ন কারণ দেখে আটক করা হয় আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা সহ অনেক বড় বড় আলেম ওলামাদের। এছাড়াও আগে থেকে বন্দী আছেন দেলোয়ার হোসেন সাঈদী সহ অনেকেই। এক বছর ঘুরে আরও একটি রমজান শেষের দিকে, কিন্তু তাদের মুক্তি দেয়নি সরকার। কারাগারের চার দেয়ালে বন্দী জীবন কাটাচ্ছেন দেশ বরেণ্য এসব ওলামাই কেরামরা। অনেকেই জানতে চান কারাগারে কেমন আছেন মামুনুল মাদানী, আমির হামজারা, কিভাবে বা কাটে তাদের সময়। তাদের জন্যই আমাদের আজকের এপিসোড। ভিডিওটিতে দেখাবো কারাগারে কেমন আছেন তারা। এদের সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামাতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদী গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে কারাগারে অধিকাংশ সময় নামাজ কালাম পড়ে সময় কাটছে তার। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ধর্মীয় বই পড়ছেন, পত্রিকা পড়ে দেশের চলমান পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন। প্রতি সপ্তাহে পরিবারের সদস্যরা এসে তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে অনেক টাল বাহানা করে, ঠিকমতো দেখা করতেও দেয় না। এক সাক্ষাৎকার শেষে সাঈদীর ছেলে শামীম সাঈদী দেখা করে এসে জানান, আজ আমার পরম শ্রদ্ধেহ আব্বা আল্লামা সাঈদীর সাথে কারাগারে দেখা করলাম। মাথায় কারুকার্যময় সেই টুপি, মোটা ফ্রেমের কালো চশমা, হাতে সোনালি রঙের ঘড়ি, হালকা নীলাভ পাঞ্জাবি আর তার ওপরে কালো রঙের কোটে আব্বাকে বেশ সুন্দর লাগছিল আজ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সাক্ষাতের সময় আব্বার মায়া ভরা পবিত্র চেহারাখানি নয়ন ভরে দেখতে দেখতে সময় ফুরিয়ে যায়। আল্লামা সাঈদী কারাগারে দেওয়া খাবার খেয়ে থাকছেন তিনি। কারাগার সূত্র জানায় কারাগারে দেওয়া খাবারই খাচ্ছেন তিনি, কারাগারে দেওয়া ইফতারের ব্যাপারে তার কোনো অভিযোগ নেই। সেহেরিতে তাকে গরম খাবার দেওয়া হয়, তাকে মাছ গোস্ত সবজি ডাল মোটা চালের ভাত সরবরাহ করা হয়। গত বছরের রমজান মাসে ইফতারে সাঈদীর জন্য বরাদ্দ ছিল 28 টাকা, মোট 60টি আইটেম, ছোলা খেজুর পেঁয়াজু মুড়ি জিলাপি লেবুর শরবত ও কলা দিয়ে ইফতার সারেন। তবে এবার তার ইফতারের বাজেট কমেছে, এছাড়াও প্রিজন ক্যান্টিন থেকে পছন্দ মতো খাবার কিনেও খান। তার বর্তমান শারীরিক অবস্থা ভালো নেই। সাঈদী সেহরির সময় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, পরে সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করেন। কাশিমপুর পার্ট একের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান রুবেল বলেন, কারাগারে সাঈদী ভালো আছেন, রমজান মাসে এই বয়সে একজন মানুষ কি আর করবে, আল্লাহ বিল্লাহ করে সময় কাটান, কারাগারে দেওয়া খাবারই খান। উল্লেখ্য, 2014 সালের 17 সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ। মামুনুল হক, প্রথম গ্রেপ্তার হবার মামুনুল হককে খুলনা জেলা কারাগারে রাখা হয়। সেখানে সার্বক্ষণিক নামাজ ও ইবাদত বন্দীগীর মধ্য দিয়ে সময় কাটাতেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। কারাগার সুপার তখন জানিয়েছিলেন মাওলানা মামুনুল হককে কারাগারের বিশেষ সেলে রাখা হয়েছে, প্রয়োজন ছাড়া কারোর সাথে তিনি কথা বলছেন না, ওয়াক্ত মতো নামাজ পড়ছেন, পুরো সময়টা তিনি ইবাদত বন্দীগীর মধ্য দিয়ে অতিবাহিত করছেন। খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালতে কে এমপির সোনাডাঙ্গা থানায় 2013 সালে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় তিনি খুলনায় বন্দী ছিলেন। সে সময় আদালতে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছিল তার বিরুদ্ধে আনিত অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন তিনি। তবে মামুনুল বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন, সেখানে তাকে আলাদা একটি সেলে রাখা হয়েছে। সাধারণত মামুনুল হক অন্যান্যদের সাথে খুব একটা কথাবার্তা বলেন না। মামুনুল হক সাধারণত কারাগারের খাবারই খান, মাঝে মাঝে পরিবার থেকে পাঠানো খাবার খান। রমজানের রোজায় মামুনুল হকের জন্য খুব সামান্য পরিমাণ ইফতারের ব্যবস্থা করেন কারা কর্তৃপক্ষ। কারাগারে তিনি সাদা পাঞ্জাবি টুপি পরিধান করেন। নামাজের পাশাপাশি তাকে তাসবিহ পড়তে দেখা যায় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এর আগে 2021 সালের 18 এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছুদিন ধরে নজরদারিতে থাকার পর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ তাকে গ্রেপ্তার করে। এরপর কয়েকবার জামিনের আবেদন করলেও তাতে সাড়া মেলেনি। মুফতি আমির হামজা, অনেকের প্রিয় আলোচিত ধর্মীয় বক্তা মুফতি আমির হামজাকে গত বছর গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল।
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভেটা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে হামজাকে গ্রেপ্তার করা হয়। কোন কি কারণে বা কোন মামলায় এই আলোচিত বক্তাকে গ্রেপ্তার করা হলো সে বিষয়ে জানা যায়নি। তার ওয়াজে নাকি উগ্রতা ছড়ায়, সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে তার সমর্থকরা মনে করেন আমির হামজাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্যান্য আলেম ওলামাদের মতো আমির হামজাকেও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। বন্দী এ সময়টা যাতে হেলায় নষ্ট না হয় তার জন্য সময়টাকে কাজে লাগাচ্ছেন হামজা। তিনি কারাগারে কোরআন নিয়ে গভীর গবেষণা করছেন। শিক্ষাজীবনে আমির হামজা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআনে অনার্স ও মাস্টার শেষ করেছেন। গবেষণার পাশাপাশি আমির হামজা নামাজ তাসবিহ পাঠ ছাড়াও কোরআন তেলাওয়াত করে সময় কাটান। মাঝে মাঝে কুষ্টিয়া থেকে তার পরিবারের লোকেরা তার সাথে দেখা করতে আসেন। বেশিরভাগ সময়ে আমির হামজা কারাগারের খাবার খেয়ে থাকেন। মাঝে মাঝে কারাগারের ক্যান্টিনের খাবারও কিনে খেতে দেখা যায় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। রফিকুল ইসলাম মাদানী। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুয়ে রাখা হয়েছে শিশু বক্তাখ্যাত রফিকুল ইসলাম মাদানীকে। গত বছর 25 মার্চ ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বিরোধী মিছিলের সময় মতিঝিল এলাকা থেকে প্রথম আটক হন রফিকুল ইসলাম। তখন তাকে কয়েক ঘন্টা আটক রেখে ছেড়ে দেয় পুলিশ, কিন্তু এরপর তাকে ফের আটক করে র‍্যাব। আটকের পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র‍্যাবের ভাষায় তাকে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নেত্রকোনা থেকে আটক করা হয়। কিন্তু দেশের আলেম ওলামারা মনে করেন দেশ থেকে ইসলামকে হটাতে আর প্রতিবাদী কণ্ঠস্বর রুখে দিতে সরকার আলেম ওলামাদের বন্দী করছেন। কেননা তার বিরুদ্ধে যে মামলা দায়ের করে তাকে আটক রাখা হয়েছে তা প্রমাণের জন্য এখনও কোনো সাক্ষী পায়নি রাষ্ট্রপক্ষ। কোরআনের হাফেজ হওয়ায় তার প্রিয় শখ কোরআন তেলাওয়াত করা। কারাগারে বসেও তিনি তার প্রিয় শখের চর্চাই বেশি করেন। এর আগে গত বছর আল্লামা মামুনুল হকের সাথে কারাগারের একই সেলের ফ্লোরে শুয়েছিলেন এমন একটি ছবি ভাইরাল হয়। রফিকুল ইসলাম মাদানীও আমির হামজার মতো কোরআন গবেষণার কাজে ব্যবহার করছেন কারাগারের সময়। তাছাড়া 5 ওয়াক্ত নামাজ ছাড়াও তাসবিহ তাহলিলের মধ্যে দিয়ে কাটে তার সময়। মাঝে মধ্যে কারাগার থেকে টেলিফোনে পরিবারের সাথে কথা বলতে দেখা যায় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। ঐশী রহমান। পুলিশ কর্মকর্তা বাবা ও মায়ের হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচিত ঐশী রহমানের কথা মনে আছে? 2013 সাল থেকে কারাগারে থাকা ঐশীর বিরুদ্ধে ইতিমধ্যে যাবজ্জীবন সাজার রায় হয়েছে। সাজার রায় হওয়ার পর থেকে কারাগারে তাকে থাকতে হচ্ছে কয়েদির পোশাকে। বর্তমানে কাশিমপুরের মহিলা কারাগারে অবস্থান করা ঐশী একাকী জীবন কাটাচ্ছেন। পরিবার থেকে কেউ সেভাবে খোঁজও রাখেনি এই তরুণীর। তবে মাঝে মধ্যে কারাগার থেকে ফোনে পরিবারের সঙ্গে ঐশী যোগাযোগ করেন বলে কারাসূত্রে জানা গেছে। 2013 সালের 16 আগস্ট সকালে চামেলিবাগের বাসা থেকে পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগেই ঐশী বাসা থেকে পালিয়ে যান। কারাগার কর্তৃপক্ষ জানায় কারাগারে ঐশী ভালো আছেন, সবসময় চুপচাপ থাকেন, নামাজ কালাম পড়ে সময় কাটে তার, এছাড়া কিছু বইপত্র পড়েন। পরিবারের কেউ খোঁজখবর নিতে আসে কিনা জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে কারাগারের এক কর্মকর্তা বলেন, আমি এখানে আসার পর এখন পর্যন্ত তার পরিবারের কাউকে আসতে দেখিনি। ওই সূত্রটি জানায় মাঝে মধ্যে কারাগার থেকে ফোনে স্বজনদের সঙ্গে কথা বলেন ঐশী। বাবা মাকে হত্যার দায়ে 2015 সালে ঐশীকে ফাঁসির আদেশ দেন বিচারিক আদালত। তার বন্ধু রনির সাজা হয় 2 বছরের কারাদণ্ড। পরে আপিলে 2017 সালের মাঝামাঝিতে উচ্চ আদালত ঐশীর সাজা কমিয়ে যাবজ্জীবন করে। সেই থেকে ঐশী স্থায়ীভাবে কাশিমপুর মহিলা কারাগারে আছেন। সুপ্রিয় দর্শক, দেশের এসব আলেম ওলামাদের গ্রেপ্তারের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র আছে বলে দাবি করেছেন এসব আলেম ওলামাদের সমর্থকরা। আপনিও কি মনে করেন কারণ ছাড়াই স্বার্থ সিদ্ধির কারণে তাদেরকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে? মনে করলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখুন, ভিন্ন মত হলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করে আলেম ওলামারা বর্তমানে কেমন আছেন তা অন্যদের জানার সুযোগ করে দিন। আর আপনি যদি চ্যানেলে আজই প্রথম হলে অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।